যাদের চোখ আছে সেটাই নরমাল থিয়েটার। অভিনয়টা আমার এমন একটা জায়গা যেখানে আমরা তো বুঝতেই পারছি না কে দৃষ্টিহীন আর কে দৃষ্টিবান, কোনো একটা অ্যাম্বার এটা কোনো বিনোদন না, আর বিশেষ করে আমাদের দৃষ্টিহীন ছেলে মেয়েদের কাছে তো বিনোদন নয়, কারণ এইটা তাদের কাছে একটা আইডেন্টিটি। যেও না মনের বাসনা আমার মনের বাসনা মনের বাসনা। It all started in the early days of 1795 inside a dimly lit room, which later became a glowing testimony to art and culture. The Bengali Proscenium Theatre was the brainchild of a Russian named Lebedev. After delighting viewers for more than 200 years, it is now international. Throughout its journey, it has continuously evolved from covering mythological and historical subjects to contemporary social and political issues. Its subjects have covered a wide horizon, from protests against British rule to simple family entertainment. However, probably one of its biggest contributions to the world of theatre is the introduction and development of blind opera. In the year 1994, Shyambazar Blind Opera Theatre Group was formed by Mr. Ashok Pramanik, Dr. Prashant Chattopadhyay, Mr. Debashish Chaudhuri and Mr. Shubhashish Gangopadhyay, with the objective of involving students of Calcutta Blind School in Bengali theatre. This blind theatre group was the first of its kind in Asia and was formed with the motto that blindness is not a physical challenge. In fact, this physical challenge served as an added impetus for them to make blind theatre a roaring success. Normal theatre je hoy mane jader chokh ache ar jader chokh nei, jader chokh ache shetai normal theatre ar eta normal noy. Prothom kotha eta amar ekta objection ache, ei je theatre ta, ei theatre ta amader je blind chhele meyeder je theatre seta ভারতবর্ষে কেন এশিয়াতে কোথাও নেই, এবং এই থিয়েটারটা আমরা ব্লাইন্ড অপেরা প্রথম এশিয়াতে শুরু করি। এখানে দুটো, একটা দৃষ্টিমান আর একটা দৃষ্টিহীন, যারা সম্পূর্ণ চোখ দিয়ে দেখছে তারা একভাবে অভিনয় করে, আর যাদের চোখ নেই তারা আরেকভাবে অভিনয় করে। কিন্তু অভিনয়ের যে গুণ, নাটকের যে গুণ, সেটা নাটকের কোথাও ক্ষতি হয়। রামচঙ্গী ঘর ফেলাবাদী দাসগণ সত্তরে দিল জান, ঘাটেতে আনিয়া মরা করাইল স্নান, সুগন্ধি চন্দন দিল সর্বাঙ্গে লেপিয়া, বিচিত্র বিছানা দিল ভেলাতে তুলিয়া। আমরা আগে একটা বিজ্ঞাপন দিতাম যে দৃষ্টিহীন অভিনেতা অভিনেত্রী দ্বারা অভিনীত, তো আমাদের বহু মানুষ অবজেকশন করেছেন যে এইটা আপনাদের বোধহয় না দেওয়াই ভালো, কারণ আমরা তো বুঝতেই পাচ্ছি না কে দৃষ্টিহীন আর কে দৃষ্টিবান। বিজ্ঞানের অগ্রগতির কথা, যার কল্যাণে আজ যাদের মাটিতে জলের অস্তিত্ব আমাদের কাছে স্বপ্ন নয় বাস্তব, এও ভুলিনি ইতিহাসের সেই কালো দিনগুলির কথা, যাদের নেমেছিল যেসব বীর পুরুষেরা, তারা এক একজন 99 বার অ্যাটম বোম বিস্ফোরণ করে কোরিয়ার মানুষদের ধ্বংস করে এসেছে। আরে অ্যাটম বোম পড়েছে জাপানে, কোরিয়ায় নয়। খুশি খুশি পড়েছে বছরের পর বছর ধরে, মনে আছে হিরোশিমার কথা, ওই নব আমস্টাং কালিন্দিরা সেই যুদ্ধে বোমারু জোট পাইলট ছিল, ইতিহাসের চমৎকার বিজয়। অনেক আগে দেখতে পান যে আগামী দিনটা কেমন যাবে, সেমন একজন শিল্পী। Hindrances like no producer, no audience, no remuneration to the performers, even no venue for rehearsal couldn't deter love, dedication and passion for theatre.
প্রাত্যাঙ্গমি পথ শুধিয়ে নিতে মানি গাছের তলায় বসে। কিন্তু মামুনি বেতনি রঙের শাড়ি নাহার জোগাড় হলো, কিন্তু পক্ষীরাজের ঘোড়া কোন বাজার পা যাবে? আমি তখন বললুম, বাজারে কেন পা যাবে, দাঁড়াও তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। বলেই বইয়ের বাক্স থেকে তক্ষুনি মোম রং বের করে ড্রয়িং পেপারে ভরো করে এঁকে দিলাম। চিনতে যাতে একদম ভুল না হয় বড় বড় করে ফানানো লিখে দিলাম, পক্ষি রাজ ঘো নয় শূন্য রাজারা ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া। In 1996, its first play was staged, which was called Orchestra. It was followed by Shankranti in 1998 and further followed by Rupkatha in 1999. And from then, the journey never stopped. Operatic gems like Raja, Atorbalar Shimanto Gatha, Banijjo Bistar, Drishti, Sundar and Sujanpur paved the way for their success. In 2000, West Bengal Natya Academy felicitated Monusha Mongol as the best production of the year. এখানে অভিনয় করার থেকে যে বিষয়টা আমার সবচেয়ে মনে লাগে সেটা হচ্ছে যে ব্লাইন্ড আপের আমরা কখনোই মনে হয় অভিনয় করছি, মনে হয় সবসময় আমরা যেন একটা পরিবারের মধ্যে কিছু শিখছি, সেটার অভিব্যক্তি সেটা প্রকাশ করছি মঞ্চের মাধ্যমে, এই বিষয়টা সবচেয়ে বেশি মনে হয়। আর অন্যান্য অনুভূতি যেগুলো পরিবার হওয়াতে যে সমস্ত সুযোগ সুবিধা বা যে সমস্ত অনুভূতিগুলো আসে সেগুলো ন্যাচারালি ব্লাইন্ড আপেরতেও আসে, রাগ দুঃখ ক্ষোভ অভিমান অন্যান্য যে সমস্ত আবেগগুলো সব আবেগই এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করি। আর বিশেষ একটা অনুভূতি হয় ব্লাইন্ড আপেরা ঢুকলেই, যেটা আমি ধরুন চাকরি করি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এজেন্সি করি বা অন্য কিছু কাজ করি, সমস্ত কাজের শেষে যখন ব্লাইন্ড আপেরায় ঢুকলাম তখন সেই সমস্ত সত্তাগুলো ছেড়ে গিয়ে আমি একটা পূর্ণাঙ্গ মানুষের পর্যায়ে যাওয়ার জন্য যে চর্চা করি সেইখানে পৌঁছলাম। অর্থাৎ অভিনয়টা আমার এমন একটা জায়গা যেখানে আমি কমল কাঞ্জিলালের খোলস ছেড়ে সেই যে চরিত্রটা করছি সেই অনুভূতির জায়গায় পৌঁছে যাই, যেটা আমার আলাদা করে একটা স্বীকৃতি দেয়, সমাজে একটা আলাদা করে সম্মান দেয়। সেই সম্মান এবং স্বীকৃতি একজন দৃষ্টিহীন মানুষের পক্ষে অত্যন্ত বেশি প্রয়োজনীয়, সেই অনুভূতিটা আমাকে বিশেষভাবে প্রেরণা দেয়। The method of rehearsal is the key to the success of blind opera. Since the artists are all vision impaired, their movements are limited to the number of steps. On stage, the physical distance to be maintained with characters and dialogue delivery is rehearsed meticulously so that during the actual performance, there is no difference between plays performed by people with normal eyesight. এদেরকে বলছেন মনে করুন, ঠিক আছে তাহলে সন্ধ্যেবেলা সকালবেলা আমাদের গলা একরকম থাকে, তাই আছে কি যে তেমন চোর হবে, এখন না হয় বাইরের অনেক লোক এসে গাছ পাথর জমি জঙ্গল যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, আগে তা হচ্ছিল না, ব্যাসটা দেখবে তো, ধরুন গিরিশ মঞ্চে শো হচ্ছে, তো গিরিশ মঞ্চে যদি এক তলায় লোক বসে বলে শেষে যে বসে আছে তাকে তো শোনাতে হবে, কিন্তু আটখানা গা ভেঙে মস্ত পাখরা সর চলে গেছে, মানুষজন সব ভয় পালিয়ে গেছে, যে দু চার ঘর মানুষ আছে তারাও সব পুরনো লোক নয়, আর আমার ঘরের মানুষগুলো যে কোথায় গেছে কে জানে। আমরা দৃষ্টিহীন কাজে আমাদের আঙ্গিক যেরকম হবে তুলনায় হয়তো একটু পার্থক্য হতে পারে,
কিন্তু আমরা সেই পার্থক্যটাকে ওভারকাম করার জন্য থিয়েটারের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে এগিয়ে চলেছি। এখন সেটা কত দূর হচ্ছে সেটা দর্শক সাধারণ বিচার করবে। হ্যাঁ, একটা পার্থক্য থাকেই, ধরুন আপনি যেটা দেখে স্টেজে একদিক থেকে আরেকদিকে চলে যেতে পারছেন, কিছু টেকনিক্যাল বিষয় থাকে, বা আপনি দেখে হয়তো এখানে দেখছেন আপনার কো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে আপনি এরমভাবে দৃষ্টি নিক্ষেপ করলেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের তো সম্ভব হচ্ছে না আপনাকে দেখা চোখ দিয়ে। সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয়, কিছু সাউন্ড ক্লু দেওয়া হয়, কিছু মাপঝোঁক আছে, ডায়লগের এই অংশটা আমি এইভাবে তাকাবো, বা এই অংশটা এই আঙ্গিক আমি ব্যবহার করবো, এই অংশটায় আমি এই জায়গাটায় যাব, বা এত স্টেপ গুনে আমি মঞ্চের মধ্যে চলবো, বা চারিদিকে আমাদের মঞ্চের চারিদিকে একটা দড়ি দেওয়া থাকে, সেই দড়ির মাঝখানে মাঝখানে একটা উঁচু অংশ থাকে, দড়ির বাইরে আমি যাবো না, আলোটা কীভাবে নেব, এই ডায়লগের এই জায়গায় এই আলো আসছে, আলোর বিষয়টা আমরা সবসময় জিজ্ঞাসা করে নিই যে এই সিচুয়েশনে আমরা অভিনয় করছি, এখানে এই ইমোশন, তাহলে আলোটা কী আসছে সেটা আমার জেনে নিতে হচ্ছে, আলোটাকে আমরা কীভাবে নিচ্ছি সেটাও একটা প্র্যাকটিস। একটা দৃশ্য হয়তো কোনো একটা অ্যাম্বার কালার ব্যবহার করা হচ্ছে, কোথাও গ্রিন কালার ব্যবহার করা হচ্ছে, কোথাও ব্লু, কোথাও ভায়োলেট, এই কালারগুলো আমাদের মনে কোন কোন অবস্থাটাকে ইন্ডিকেট করে, সেটা কোন কোন অবস্থা দ্যোত সেটাকে আমাদের বুঝে নিতে হয়। এবার আলো, আমার মেকআপ, আমার কস্টিউম সেট সমস্তটা যখন আমার ওরিয়েন্টেশন হচ্ছে, ওরিয়েন্টেশনটা যখনই হয়ে যাচ্ছে তখনই আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমি অভিনয় করতে পারি। মাধ্যম বিশেষ করে দৃষ্টিহীন বা দৃষ্টিবানদের কাছে, উভয় পক্ষেরই কাছে, যে থিয়েটার সব কটা আর্ট ফর্ম এসে মিলিত হয়। আমি ইচ্ছা করলে কবিতা করতে পারি নাটকের মধ্যে, আমি ইচ্ছা করলে গান করতে পারি নাটকের মধ্যে, আমি ইচ্ছা করলে নাচ করতে পারি নাটকের মধ্যে, আর বিশেষ করে আমাদের এই দৃষ্টিহীন ছেলেমেয়েদের কাছে এটা আরও বেশি ইম্পর্টেন্ট, তার মোবিলিটি নেই, সে এক জায়গায় বসে থাকে, কারের ঘরের মধ্যে বসে থাকে, ঘর থেকে সে বাহির হয় না, অর্থাৎ যতক্ষণ না সে বাইরে বেরোবে তার শরীরের যে অন্যান্য যে স্পর্শগুলো সেইগুলো তার কাজে লাগে না, অর্থাৎ ঘরে বসে বসে এক জায়গাতেই সে ব্লাইন্ড থেকে আরও শারীরিক প্রতিবন্ধী হয়ে উঠছে, যে কারণে থিয়েটারটা অনেক বেশি ব্লাইন্ড ছেলেমেয়েদের কাছে ইম্পর্টেন্ট। সাম অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস অফ দ্য এলিমেন্ট অফ অ্যাক্টিং আর ক্যারেক্টারাইজেশন, movement, rhythm and non-verbal expression. All these elements are followed closely by participants of blind opera. একটা লোক শিক্ষার জায়গা, নাটক একটা বুদ্ধির জায়গা, নাটক শুধুমাত্র আবেগ দিয়ে হয় না। এই থিয়েটারটায় যে আমাদের প্রাসঙ্গিকতা, বিশেষ করে আমাদের দৃষ্টিহীন ছেলেমেয়েদের কাছে তো বিনোদন নয়, কারণ এইটা তাদের কাছে একটা আইডেন্টিটি। ধরো এইভাবেই যদি বলি তোমাকে, তোমার বিকৃত মনকে অধুনা যা বিড়াল বলিন, শুনে বলছ হেসে সুরবন্ধন ধারার চূড়ারে সমাবেশে। Plays are not limited to the stages and theaters only. Its message is spread across society and is one of the most effective mediums of communication. With all the pressure of the modern digital media, theatre has lived and prospered. In adverse situations also, blind opera is moving forward with physically challenged artists and the effort of some dedicated theatre workers. This ideology and aspiration is making a positive vibration and contribution to our society. The actors are a visible testament to the fact that no matter how dark life might be, light still finds a way. Chalo chalo sahochori jobonekhe jabo go darain ghate samero basori sunibo go darain ghate samero basori sunibo যমুনারও জলে মোরা কলসি ডুবাইনব গো যমুনারও জলে মোরা কলসি ডুবাইনব গো হাসি হাসি
হাসি হাসি আমরা হালাগর ভেটিব গো, হাসি হাসি আমরা হালাগর ভেটিব। কুলসী লজ্জা ভয় সকল তারে দিব, একটি ফুলমালা স্বামীর গলেতে পরাইব গো, একটি ফুলমালা স্বামীর গলেতে পরাইব। গোবিন্দ লাল বলে আমি সঙ্গে যাব গো, গোবিন্দ লাল বলে আমি সঙ্গে যাব গো। যুগল রূপ যুগল রূপ আমরা লয়ন হেরিব গো, যুগল রূপ আমরা লয়ন হেরিব। চলো চলো সহচরী যবনাখে যাব গো, দারায়ণ ঘাটে শ্যামের বাঁশরি শুনিব গো, দারায়ণ ঘাটে শ্যামের বাঁশরি শুনিব গো, দারায়ণ ঘাটে শ্যামের বাঁশরি শুনিব গো।